উস্তাদের ভাইরা হয়ে আমার হয়ে গেছে একটা সমস্যা, দলের ভালো মন্দ নানান বিষয়ে আমার মাথা কামান লাগে। মনে কর সেই জন্যই তো করে নিয়ে বসা। ক্যা নতুন করে আবার মাথা কামানের কি? মনে করো তুমি উস্তাদের ভাইরা হয়েছ, আরো দুই একজন উস্তাদের ভাইরা হইবে, কেরমে কেরমে দলটাই ভাইরার দল হয়ে যাবে। এই জন্যই তোকে আমি দেখতে পাইলাম, বুঝছিস? তোর সবকিছু ভালো কিন্তু কথার মধ্যে খুশা মারা কথা না করলি তোর ভাল ঠায় না। ওস্তাদ নিজে তো করে বসবার কইছে, সেই জন্য আমি ডাকিছি, বুঝছি? হয় বুঝছি, কারণ তুমি কি মিটিং করবা করো। তোরা তো জানিস যে ওই যে ভেটা গায়ে ফিরে এসে আমাকে দল নিয়ে নানান কথা কয়ে বেড়াচ্ছে, উস্তাদের নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। কই মুই তো বেটা বাইরে কোনো নানান কথা কইতে শুনি নাই, খামা খেটা লোকরা তো জোর দেওয়ানোর কোনো মানে নেই। তুই তো বেটার পক্ষে কথা কবই, বেটার সুন্দরী বউর সাথে গল্প করার চান্স পাইছু যে। তুই বেটার বাড়ি যাস না কেন? তুমি বেটার বাড়ি যাই মানে বেটার সাথে রীতিমতো উঠা বসা শুরু করেছে, বেটার বউর সাথে ভাবি কই একেবারে গইলে মূল্যে পড়তেছে না। তুই ফালতু কথা কথা জানানোর মতন বিষয়, আর তুমি হিরুর কথা বিশ্বাস করো? ওই জহর কই যে দাগা দিয়ে চলে গেছে তো মাথা আউলে গেছে। জহর কি তোমার কওলা করা দলিল করা জহর? হ্যাঁ জহর লোক কথা কথা দেবে রাখা বাইরে খাই ডাকতেছিল, আম্মা কইছিল জানে বাড়িতে নেই, আর চলে গেছে। নুরু সারা তোমার কিরাম মনে হয়? আই কেমনে করে কইতাম, আই কি তার বেশি দিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও আনে স্বভাব চরিত্রের কথা জেগেতেছেন, আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলি না নেন, বাবির মতো সম্বন্ধে ছাড়া কথাও কয় না। সমস্যা তো সিডা না এটা। কেমন আছো? তোর বউ দেখবার আসলাম। এটা তোর কি ধরনের স্বভাব? হ্যাঁ এখন দাঁড়া, একটা বৃদ্ধ মানুষের বাড়ি বলা নেই কোনো নেই হুঠাক করে ঢুকে পড়িস, এটা কোন দেশি ভদ্রতা? হ্যাঁ শোন না, তুমি যাও ঘরের মধ্যে যাও। এখান থেকে টাকা দিয়ে গেছিলাম তো, হঠাৎ মনে হলো আসি যখন পড়িছি তোর বউটাকে একবার দেখে যাই। সবাই বলা ফলা করতেছে এবার তো ফাইল বউ বিয়ে করে আনিছি। চুপ চাপার বসে থেকে কি হবি? আমার যা কথা উস্তাদ কয়ে দিকে উস্তাদ যেটা ভালো মনে করে করবি। সুটকা ভাই তোমার লগে মোর দু একটা কথা আছে। এতক্ষণ ঝগড়াঝাটি করে কথা শেষ হয় নাই? না হেরা না, কথাটা একটু গোপন এখন, এটা তো ব্যক্তির সামনে করা যাবে না, একটু এক লাখ লিখ হইতে হবে। এই রই এই তুই যা হাট, আমি আসতেছি যা। কদে কি তোর গোপন কথা ক? না
মুই তো এখন তোমার মধ্যে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মরে যদি ভালো না থাকো মুই কি করবো? মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা, মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য করতে পারো। এইটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে। বুঝি সুটকা ভাই, এখন কি করবো তুমি ক? তোমার বউ গহর সে যদি সবসময় আমার ডিস্টার্ব করে তো মুইও তো একটা মানুষ, মুই মনটারে বাঁধি রাখি কীভাবে কও দি? একটা দিন হেমরে না দেখলে মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচা বলে, তুমি বলে লম্পট, এইসব আবি যাবি কথা কয়, মোরা তো ভাই ভাই মোরা একলগে আছে। মুই বুঝি সুটকা ভাই তোমার কষ্ট লাগে এটা মুই বুঝি, মুই কি করবো কও? মুই তো আমার তো সব কিছুই ফাইন, তাই না? হ্যাঁ, আমার বউ ফাইন, আমার চাকু ফাইন, তাহলে আমি তো করে গেছে খারাপ, তাই না? সে কথা আমি কোনদিন কইছি? কইস নাই আবার কবে তো ছাড়িছো নাই। আচ্ছা তুই এখন যা, আমার কাম আছে, যা যা। তোর বউটা তো ঠিক মতো দেখাই হইল না। এই কইলাম যে এখন আমার বউ দেখা হবি না, আমার বউ এখন নর্মাল ড্রেসে আছে, সাজগোজ ছাড়া বউ দেখে নাকি? কেরে তোকে যাবার করলাম তুই শুনিস নে? না মানে আমি আসলে আইছিলাম একটা অন্য কামে, ইয়ে কথাটা কতি লজ্জাও করতেছিল দোস্ত। বুড়া বয়সে আবার কথা কতি লজ্জা করে কেন? কী কবি তাড়াতাড়ি কয়ে যা। না মানে সেদিন হিরু সেক্রেটা বিয়ে নিয়ে এমন করে অপমান করে কথা খুলো, তারপর থেকে মনে হচ্ছে যে বিয়ে করে ওর একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিই। আমি কার কাছে কথাটা কই? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই যদি একটু সাহায্য করিস তাহলে আমার উপকার হয়, বুঝছি। তোমার আবার এই বুড়ো বয়সে বিয়ের শখ সাগান দিল কে? হ্যাঁ দোস্ত, তোমার সাথে কিন্তু বয়সের কিন্তু আমার বেশি পার্থক্য নাই, এই বংশধরায় আমার চুলটা একটু বেশি পেকে গেছে, যদি দাড়ি শেভ করিয়া চুলে কলপ দিয়ে নেই দোস্ত, সেই জন্যই তো দোস্ত তোমার কাছে আসা। বিয়ের ব্যাপারে তোমার মতো জ্ঞানী তো আর কেউ নাই দোস্ত। আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি। খুব নিশ্চিন্ত হলাম দোস্ত, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে কামটা হবেই দোস্ত। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আর শোনে, ওই মা যদি তোর দোকানে যায় চাল ডাল তেল মেল কিছু চাই তো দিয়ে দিস, আর খাতায় লিখে রাখিস। তোর বিষয়টা আমি দেখতেছি, আমি খুব সিরিয়াসলি ভাবছি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব দিয়ে দিই। আচ্ছা যা যা যা, তুই যখন যা আসিস দোস্ত। আরে শোন, বাড়ির পরে আসলে আবার শব্দ টব্দ করে ঢুকিস। রক্তের ধারা তো পাল্টায় না। তোমার জন্যই ওরা তোমার বাড়িছে, সাধু সন্ধ্যে রইবার চায়, আজ বাড়িতে আসুক, ওর সন্ধ্যে সব আমি দেখাবো। না শোনেক মাও, ওর মাথার মধ্যে যেমন এটা ঢুইকে সেফ, এইটা নিয়ে তুই জোরাজুরি করিস নে। জোরাজুরি করতে যায় যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। তাও তুমি ওর পক্ষ নিয়ে কথা কচ্ছ, সেদিন যে আমার এত করে অপমান করলো সেটা কিছু না? আমার মাথায় কিছুই ঢুকতেছে না, কি করব মা? এক কাজ করলে পারে কি হয়, ওই আতায় সর্দারের কাছে যাই জিজ্ঞেস করে আসবো ঘটনাটা কি। তোমার যা ইচ্ছে করো, তবে আমি ওর সাথে কোনোদিন আর কথা কব না, এই তোমাকে কয়ে রাখলাম। আর তুমি ওর পক্ষ নিয়ে কোনোদিন আমার সাথে ওকালতি করবার আসবে না। আচ্ছা আসবো না, এখন তুই উঠ,
ওইটা কিছু খায় নি আমার এখন খাবার ইচ্ছে করতেছে না দেখো তো তোরা কি শুরু করলো এই সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করলো কে আমি তো কিছুই বুঝবার পারতেছি না তোমাকে কিছু জিনিস দেখানোর জন্য আমি তোমাকে সাথে নিয়ে এখানে আইছি কইছিলাম না আমার পথটা বড় কঠিন অসুবিধা নাই ওস্তাদ আমি তো জানি শুনে এই পথে পাবার আইছি কিছু শুনবার পাওয়ান তোর কই না তো উস্তাদ এই যে তুমি শুনবার পারবা কিন্তু আমি অনেক কিছু শুনবার পাই এইখানেই তোমার সঙ্গে আমার তো কেউ শুনবার পারবি না কেউ দেখবার পারবি না কিন্তু তুমি সব শুনবার পারবা সব দেখবার পারবা এই জন্যেই তোমার চোখ কান তৈরি করা লাগবে তোমার কি ধারণা জন্মের পরই মানুষের চোখ ফোটে ফোটেই তো উস্তাদ নাকি আপনার কি মনে হয় এইখানে মানুষের সঙ্গে পক্ষীর দারুণ মিল ডিম ফুটে পক্ষী জন্ম নেওয়ার পর তার চক্ষু দুইটা বন্ধ থাকে সে কিছু দেখবার পায় না এমনকি নিজের বাপ মায়েরও দেখবার পায় না কিন্তু মানুষ জন্মের পর তার চক্ষু দুইটা খোলা থাকে ঠিকই সেও কিছু দেখবার পায় না ঠিকই তো উস্তাদ এরম করে তো কোনোদিন চিন্তা করে দেখি নাই পক্ষীর তো একবারই চক্ষু ফুটে যায় সে উঠতে শেখে স্বাধীন হয়ে যায় কখন যে বাপ মার থেকে আলাদা হয়ে যায় টেরও পায় না কিন্তু মানুষ মানুষের জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত তার চোখ ফোটা শেষ হয় না কি বুঝলা না তো আস্তে আস্তে বুঝবার পারবা এখন আমি তোমার একটা জিনিস শোনাবার চাই তুমি তোমার চক্ষু দুইটে বন্ধ করো এই রাইতের গায়ে কান পাইতে শোনো অন্তর কিছু শুনবার পাও সাগরের গর্জন শুনবার পাও অন্তর হ্যাঁ ওস্তাদ আমি শুনতেছি আমি স্পষ্ট শুনতেছি ওস্তাদ সাগরের গর্জন আমি শুনতেছি ওস্তাদ তুমি বুঝলে না এই হিরুর বুকের মধ্যে তোমার স্থানটা কোনে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আর কত খাইতে হবে তুমি বলে যাও
শালা সুখে স্বপ্ন দেখবার লাগছ, হাসতেছ না? সুখ আর মনের মধ্যে আঁকতেছে না না? তোমার পাও দোকান যে এত সুন্দর, খালি ইচ্ছা করে কি চাইয়া থাকতে থাকতে চোখ দুটোরে কানা করিয়া লাগে। মনে করো মোহে রক্ত উঠতে না উঠতেই শেষ, তুমি খালি টিকির এক বস্তা চুল মোহরটা জোগাড় করে দেবা 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 দেবা। জানলো কেমন তারা? বারো মাস কি হয়ে গেছে এইসব, তারপর যদি আবার মনটাও খারাপ থাকে তাহলে একটা মানুষের জীবনে আর কি বাদ থাকে? এমনিতেই আমার জীবনে কিছু নাই, কি আছে আর এই সুটকার জীবনে? তুমি যে কও তোমার একটা সুন্দর বউ আছে, এরকম সুন্দর বউ থাকতে তোমার কিচ্ছু নাই, এ কথা তুমি কই পেললে? বিয়ে তো হইছে আমার সাথে, কিন্তু বউ খেন আসলে কার সেটাই বোঝা পারতেছি না। কিটা করুন করি, বাদ দাও বাদ দাও তো, মন খারাপ করার মেলা সময় পাওয়া যাবে। শোনো, তুমি আমার একটা কাম করে দিবে। কল দিয়ে কি করা লাগবে? ঠিক ঠিক দিবে তো? হ্যাঁ কইলাম তো, কইছাও কিন্তু। এই দাওখান দিয়ে নুরুর কল্লাটা নামা ফেলা দিবে।